পাঠশালায় গেছি, এখনো ফিরে এলো না। জানি না কোথায় আছি। আমি একবার লখাইকে দেখছি। এই বাচ্চারা কি করবি? লখাইকে আমি একবার ডেকে দেখি। লখাই মা গো, কোথায় বাবা? আমি যে খেলা করছি মা। খেলা করলে হবে না, দেখো কত বেলা হয়ে গেছে, তোমার যে খাওয়ার সময় হয়ে গেছে। এদিকে এসো বাবা। বেশ মা, আমি এক্ষুনি আসছি মা। আমাকে তুমি খাইয়ে দিবি? তুমি আমার লক্ষ্মী মা, তুমি জানো আমার কখন ক্ষুধা পায়। বেশ মা গো, আমাকে তুমি খেতে দেবে? দাও না আমাকে, আমাকে মন প্রাণ ভরে তুমি খাইয়ে দাও না মা। খাওয়ার সময় তো কোনোদিন এমন কথা বলিস না লক্ষাই। তাহলে কেন আজ এমন কথা বলছিস যে মন প্রাণ ভরিয়ে আমায় খাইয়ে দাও? কেন বলছি জানো মা? কেন লক্ষাই? পিতা তোমাকে কি বলছিল মা? পিতা কি বলেছে? ও, তোমার পিতা আমার কি বলেছে জানো লক্ষাই? বলেছে মা, তোমার পিতা, তুমি নাকি বড় দুষ্টুমি শুরু করেছো, তাই তোমার পিতা আমায় বলেছেন এক সপ্তাহের মধ্যে তোমার বিয়ে দিতে হবে। একই কথা বলছো মা? হ্যাঁ লক্ষাই। এই বয়সের ছেলেরা তারা পড়াশোনা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে, আর তোমরা ভাবছো আমাকে বিবাহ দেওয়ার জন্য? মা হবে না, আমি আমি এখন বিবাহ করব না মা। বিবাহ করবে না লক্ষাই? না মা না। তাহলে তাহলে কি করতে চাও তুমি? আমি জানি বাড়ি ছোট্ট বৌমা আসলে তোমরা সবাই খুশি হবে, তাই না? হবে না লক্ষাই, তুমি মাত্র একমাত্র অবিবাহিত, তোমাকে বিয়ে দিয়ে ছোট্ট বৌমা এনে আমরা যে রাজ্যের ভার তোমাদের হস্তে দিয়ে আমরা যে অবসর নিতে চাই। আমি জানি মা, জানি তোমাদের আশা স্বপ্ন কত জানো মা, কিন্তু মা গো আমি যে তোমার কোনোদিন কোনো কথা অমান্য করিনি, আজও করবো না মা। কিন্তু বিবাহের আগে আমার যে একটি কথা আছে। কি কথা লক্ষাই, কি কথা আছে? মা গো আমি যাবো মা। কোথায় যাবি? আমি কিছুদিনের জন্য সেই মনোব্রত। মনোব্রতে যাবি? কিন্তু লক্ষাই তোকে যে না দেখলে আমি থাকতে পারি না। তুই যে আমার আড়ার ঘরের দুলাল, তুই যে আমার নয়নের মনি, তুই যে আমার মা বলা পাখি। আমি জানি মা, আমি কেমন করে তোকে আমি মনোব্রতে পাঠাবো লক্ষাই? আমি পারবো না, পারবো না। আমি তোমার কোনো কথা শুনবো না মা, আমি যাবো সেই মনোব্রতে। যাবি সোনার লক্ষাই, আমার ছাড়িয়া আমি মনোব্রত যাবো মা। তুই রে লক্ষাই যাবি চলে, মায়ের বুকে পাশা কোথায় যাবি সোনার লোকরে আমারে তুই রে লক্ষ্মী যাবি চলে আমার লক্ষাই, আমি কেবল আমার বুকে পাশানে আর লক্ষ্মী নামা পাগল তো করিয়া আমার উঠা
কোথায় যাবি সোনা লক্ষ্মী আমার পাশান দিয়ার লক্ষ্মী নাম পাগল করিয়া আমায় ভু বুঝো না তুমি যে মায়া আমি যে ছেলে মা দহো মা ও মা ভু বুঝো না তুমি যে মায়া মা আমি যে ছেলে মা গো মায়া তুমি যে মায়া মা আমি যে ছেলে যাবো ভুলে মা গো মা বুঝো না তুমি যে মায়া মা আমি যে ছেলে তুমি তো কোনোদিন কোনোদিন আমার আশা অপূরণ রাখোনি, আজ কেন তুমি একথা বলছো বলো না মা? লাখাই, ছোট্টবেলা থেকে যখন রা আবদার করেছিস আমি কোনোদিন অপূর্ণ রাখিনি বাবা, মা তাই তোর এই ছোট্ট আবদার আজ আমি অপূর্ণ রাখবো না লাখাই, আমি বিদায় দেবো লাখাই, কিন্তু কিন্তু বলতে পারিস লাখাই, বলতে পারিস তুই কতদিনের জন্য যাবি সেই মনপ্রতি? আমি যাব মাত্র তাহলে যে আমার এত বড় শূন্য প্রাসাদ, এই প্রাসাদ যে শূন্য হয়ে যাবে। আসো আর সাত দিন আমি তোকে না দেখে কেমন করে থাকবো বলতে পারিস? তুই যে আমার মা বলা পাখি, সাতদিন যদি না করে নিতে মা রাখবি তাহলে যে আমি থাকতে পারবো না লক্ষ্মী। আমি জানি মা, আমি যে তোমার স্বর্ণ লক্ষ্মী, আমি ক্ষণেকের জন্য তোমার চোখের আড়াল হলে তোমার খুব কষ্ট হয় তাই না মা? লাখাই, কিন্তু মাগো আমার যে আশা, আমাকে তুমি
আশীর্বাদ করো না, আমি মনোমতে ঘুরেছি, আমি আবার তোমার কোলে মামা বলে উঠবো মা। কথা দিলে বাবা, মা বেশ এখন তুই যখন শুনবি না আমি তোকে মনোব্রত যাবার যাবার অনুমতি দিলাম। আমি তাহলে এখন আসি মা। তুমি আমার কর কেঁদো না গো মা, তোমার চোখের জলে পদ যে আমার মা গো পিচল হয়ে যা, তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যা, তুমি আমার করে কেন না গো মা, তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যা, তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যা। পিছল হয়ে যায় তোমার চোখের জলে পৌঁছে আমার পিছল হয়ে যায়। আগো সাজির বেলায় তুলসী তলায়, সাজির বেলায় তুলসী তলায় দেখো নারায়ণ, তুমি দুঃখ দিলে সুখ সিত না, শক্তি দিও সহিবা নারায়ণ, শক্তি দিও নারায়ণ, তুমি দুঃখ দিলে শক্তি দিও শোক
जायो चुरी करे जखन काज करते जाच्छी गान करते जाच्छी रे भाई पुलिसेर दाबले छुटे बाड़ी चले समस्या आछे रे भाई কাজ করতে যাব বাড়ি অশান্তি বহু গন্ডগোল করছে তাই বন্ধুকে ফোন করেছি কাজ কেমন ভাবে পাবো বন্ধু আমায় বলল 50-60 জন লোক নিয়ে গেলে তারপর কাজ পাবো এই ভাইরা এর সময় প্রচুর লোকের মানে ব্যবধান আছে কত লোক আছে দেখতে পাচ্ছিস কত লোক নিবি 100 দেব 150 দেব বেশ তাহলে আগামী কাল নিয়ে যাব আমি দেখতে অনেক দূরে এসে গেলাম কিন্তু আমি তো খুব ক্ষুধার্ত এখানে কোনো বাজার হাট দেখতে পাচ্ছি না দোকানপাট নেই যাই হোক কয়েকটি দাদা বসে তাস খেলা করছে আমি জিজ্ঞাসা করে দেখি এই যে দাদা আমাকে বলছেন না আপনাকে বলছি আমি বলছিলাম আচ্ছা এখানে কোনো হাট বাজার কিংবা দোকানপাট পাওয়া যাবে এ কি কথা বলছেন দাদা আপনি আস্তে আস্তে দেখতে পেলেন না কয়েকশা ঘর বাড়ি ভেঙে পড়ে আছে এটাই ছিল বাজার এটা বাজার ছিল হ্যাঁ নষ্ট হয়ে গেছে আচ্ছা তাহলে এখানে কোনো খাবার দোকানপাট নেই কোনো দোকান নেই মিনিমাম 12 ঘন্টা হেঁটে গেলে একটা দোকান আছে আচ্ছা বলুন তো এই জায়গাটার নামটা কি জায়গাটির নাম হলো উজানি নগর নবগ্রাম তাহলে আমি যে জন্য এসেছি আমার এখানে বাজার বসাতে হবে আচ্ছা দাদা আমি বলছিলাম হ্যাঁ আমি যদি টাকা দিই পুনরায় তোমার এই বাজারটা চালু করতে পারবে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কেন আপনি কি জানেন
একটা নতুন বাজার সৃষ্টি করতে গেলে কয়েক কোটি টাকা লাগবে, আপনি কোথায় পাবেন বলুন তো? যত টাকা লাগে সব টাকা আমি দেব। আপনি দেবেন? আমি দেব, বিশ্বাস হবে। তার আগে আপনার পরিচয় দিতে হবে। আমার পরিচয়? তাহলে শুনুন, আমার বাড়ি হলো চম্পক নগরে, ঘর পিতার নাম চাঁদ সদাগর, তার পুত্র নমমার দুর্লভ লক্ষ্মীন্দর। ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারিনি আপনি রাজার ছেলে। বেশ, আপনার কথা মতো বাজার বসাবো, আমি এই মুহূর্তে ঢেড়ি পিঠে দেবো, দেখবে লোক আসবে। শোনেন শোনেন বন্ধুগণ, উদয়নগর নবগ্রামে নতুন বাবু এসেছে। আপনারা যদি দোকান বসাতে চান তারা করে চলে আসবে। আমি বলছিলাম বাবা তোমাদের, বলিস দেবে লোকে কি বলে যারা আছে মনোহরি কি করবে তার বাবার জমিদারি, বলো আপনার কত টাকা লাগবে? পরের টাকায় দোকান করবো, বড় দোকান করবো, 2 লাখ দেবো, 2 লাখ টাকা। কিন্তু বলছিলাম দাদা দোকানটা আপনার আর আমার ভাগাভাগি থাকবে। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, এই যে দাদা বলছি আপনি আমাকে বলছেন বাবু, আপনাকে বলছি আপনি কিছু দেবেন না বাবু? চিন্তা করেছি বাবু, দুটো দোকান দেবো, কেন জানো? আমার দুটো বউ আছে, তাই আমি মনস্থির করেছি বড় বউ দেবে, ওই হচ্ছে আবারি দোকান, মানে দারু মদের দোকান। কি সর্বনাশ, মানে আমি বুঝতে পারলাম না। এই বাবু, এ তার মানে মদের দোকান দেবে? কি সর্বনাশ, কেন দাদা সংসার অশান্তি থেকে আনবো, ওই দোকানটা বাদ দিয়ে দিই। বাবু আপনি জানেন না বাবু, এই দোকানে বর্তমানে ইনকাম বেশি বাবু। এই প্রতিবন্ধী, হ্যাঁ তুই যে মদের দোকান দিবি 5 বাগানের উপরে যাবে। 5 বাগানে দেবো ভাই, কিন্তু তোমাদের দোকানের চেয়ে আমার দোকানে লাইন বেশি পড়বে। আচ্ছা যাই হোক, আমি বলছিলাম কত টাকা লাগবে বাবু? 5 লক্ষ টাকা লাগবে বাবু। দেবো 5 লক্ষ টাকা। তাহলে দাদা বলছিলাম কি, এই বাজারে এনাকে আমি ম্যানেজার করলাম। মানুষের সবসময় সমান দিন আসে না, তবে ভাঙার পরে পরিবর্তন হতে পারে। তাহলে দাদা, হ্যাঁ বলুন বলুন, এই ব্যাগে টাকা আছে, যত খুশি খরচা করবেন, আর আমি কিছুক্ষণ পরে এসে আপনাদের বাজারটা দেখে যাবো, কেমন? বেশ বাবু, যার আগে একটা কথা শুনুন বাবু। বলুন। নতুন বাজার সৃষ্টি করতে যাচ্ছেন, তাই বাজারে একটা নামকরণ করতে হবে আপনাকে। আচ্ছা কি বলেন জায়গাটার নামটা কি? উজয়নগর নবগ্রাম। তাহলে আজকে আমি নাম দিলাম উজয়নগর নবগ্রামের নয়া বাজার। সমর্থন বাবু, সমর্থন। বাবু বলে গেছেন গরিব মানুষ টাকা পয়সা দিলে নষ্ট করে ফেলবে, তাই ব্যবসার মালপত্র কিনে দিতে। বর্তমান যুগে যেমন ঘরের দাবায় বসে ব্যবসা করা যায়, আমি সেইভাবে মালপত্র এনে দেবো। ও তাহলে আমাদের মাল সবাই আমি উজানিনগর নবগ্রাম হইতে নিত্যানন্দ কয়াল বলছি। আরে নিত্যানন্দ বাবু, কা বাত হ্যায় কা বাত আপ বলিয়ে। শুনুন বাবু, হ্যাঁ হ্যাঁ, আপনার মার্কেটে যত রকম ভ্যারাইটিস এর মালপত্র আছে, আপনি 50টা ডেলিভারি দিন,
अरे नित्यानंद बाबू, अरे आपका बकिया है ना बाबू? चिंता करबेन ना, আজকের যে গরিব কালসে ধনী বাবু কথা দিচ্ছি, আপনার বিগত দিনের 2 লক্ষ টাকা আমি ট্রাকে পেমেন্ট দেব। ঠিক হ্যাঁ বাবু, আপকা মাল ঘুষ যায়গা। রাখছি বাবু, নমস্কার নমস্কার। ভাই চল, মালের গাড়ি এসে গেছে চল। এ ভাই, দেখতে দেখতে 50 টন মাল এসে গেছে। এবার মুন্ডিয়া ডেকে আমি সমস্ত মালপত্র নয়া বাজারে নামাবো। ও ভাই মুটিয়া ইনানে সেক্রেটারি, আপনারা চিন্তা করছেন তাসকালা করছেন কেন? মালপত্র নামাতে হবে বুঝতে পারছেন না? অশোক বাবু নমস্তে, বাবু নমস্তে। তাহলে আপনি সমস্ত মালপত্র দোকানে পৌঁছে দেবেন, কত টাকা নেবেন? 12,000 দিয়ে দেবো। একটা কথা আছে, 2 ঘন্টার মধ্যে মাল ডেলিভারি করে দিতে হবে। বেশ দিয়ে দেবো।